তারিখে কি প্রকাশ করা হবে? ওনাকে আমি শিখিয়ে তুলে রাখবো, বাদ পড়েছি। রংপুরে ৩৩, রাজশাহীতে ৩৬, ৬৯টি আসনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। তবে আমরা পুরোপুরি সব বিভাগের মনোনয়ন শেষ হওয়া পর্যন্ত ফল প্রকাশ করব না। আমরা একসঙ্গে আমাদের মনোনয়ন ঘোষণা করব আনুষ্ঠানিক। আগামীকাল সকাল ১০টা পর্যন্ত সভা মুলতবি, আবারও আমরা এখানে এসে মিলিত হব সবাই। আজকে যাদেরকে চূড়ান্ত করেছেন তাদের মধ্যে রাজনীতির বাইরে এমন কেউ আছে যে রাজনীতির বাইরেও অনেকে? আমরা তো দেখেছি যে অনেক নেতা, আপনার নায়ক, তারকা এবং অনেক মানে ব্যবসায়ী অনেকেই ফর্ম নিয়েছেন, একটু যদি বলেন। আজকে আমাদের যে মনন বোর্ডের সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে আমাদের মত রাজনীতির বাইরের কেউ এখানে আসেনি, হয়তো আসবে পরবর্তীতে, আজকে আসেনি। রংপুর এবং রাজশাহী বিভাগে রাজনীতির বাইরে কেউ বিবেচিত হয়েছে বলে আমার জানা। আপনার বলেছিলেন এর আগে যে কয়জন, এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে বাদ পড়েছে, কিছু কিছু বাদ পড়েছে। আপনার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়েছেন? জনগণের কাছে গ্রহণযোগ্যতা, প্রার্থী গ্রহণযোগ্য, কাল নামানো ২৫ তারিখে শেষ হবে। ২৫ তারিখে কি প্রকাশ করা হবে? ওনাকে আমি শিখে তুলে রাখবো, প্রকাশ করার জন্যই তো সিদ্ধান্ত হচ্ছে। মনোনয়ন না দিলে প্রকাশ না করা গেলে জমা দিয়ে দিতে হবে, ৩০ তারিখের মধ্যে তো জমা দিতে হবে। তার আগে আমরা আমাদের ফল প্রকাশ করবো।